বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও 1999 সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামে রাজনৈতিক দল গঠন করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যায় সপরিবারে গণভবনে যান তিনি। সাক্ষাতের পর কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই তাকে ডেকেছিলেন। তিনি সন্ধ্যা 6টার দিকে গিয়েছিলেন। দেড় ঘণ্টার মতো আলাপ আলোচনা হয়েছে। কি কথা হয়েছে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। পরিবারের সদস্যরাও নানা বিষয়ে গল্প করেছেন। শেখ হাসিনাকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানান। 2018 সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল, এতে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। ওই নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি দুই দফা ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে অংশ নেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যফ্রন্ট আর সক্রিয় নেই। বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ঐক্যফ্রন্টের অনেক দলও আছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, বিএনপি যেমন যুগপথ আন্দোলনে নামার জন্য রাজনৈতিক মিত্র বাড়াচ্ছে, তেমনি ক্ষমতাসীন আওয়ামী লীগেরও মিত্র বাড়ানোর চিন্তা আছে। ক্ষমতাসীনদের জোট 14 দলে নতুন দল অন্তর্ভুক্ত এবং সমমনাদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চিন্তা আছে। কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের 14 দলীয় জোটে অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে। কাদের সিদ্দিকী আওয়ামী লীগে ফিরে আসার জন্য আগে চেষ্টা চালিয়েছিলেন। এক ঘটনায় তার ভাই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা এবং দল থেকে বাদ দেওয়ার পর তিনি আওয়ামী লীগে ভিড়তে চাইছিলেন। তাই এই সাক্ষাৎকে কেউ কেউ তার আওয়ামী লীগে ফেরার প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন।